ফুলের মালা দিয়ে এমপি মহোদয়কে বরণ করে নিয়েছেন, আমরা করতালের মাধ্যমে ওনাকে সম্বর্ধনা জানাবো। আমি প্রথমে সম্মানিত অতিথিদের মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। একটু সরে দাঁড়ান, আমাদের এমপি মহোদয়কে ভক্তবৃন্দদেরকে দেখার একটু সুযোগ দিন। আমি আমার প্রিয় মাদার হলুদ জন্য কথা বলছি, আমরা সবসময় দেখে থাকি, যদি আমাদের মাঝে কোনো অতিথিবৃন্দ আসেন আপনারা মঞ্চ ছেড়ে এই নব বৃন্দবন নাম ছেড়ে চলে যাওয়ার জন্য অতিথি হন, আপনারা একটু চিন্তা করে দেখেন না, তাদের সহযোগিতায় তাদের অর্থের উপর আমাদের অনুষ্ঠানগুলি আমাদের এই পরিচালনা কমিটি করে থাকে। আমি বলতে চাই অনেক ভক্তবৃন্দ আসেন, আসার ছেড়ে চলে যাচ্ছেন, বিশেষ করে বাপাকে বলতে চাই, মা বোনদের বলতে চাই, যতক্ষণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় রাজপুর পাঁচ আসবে না, আমরা বহুদিন চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের মাঝে পাইনি। আজকে আমাদের সৌভাগ্য করে আমি মনে করি সমস্ত নক্ষত্র আকাশে আজকে নক্ষত্র উদিত হল, যেই দিন আমরা কোনো দিন ভুলতে পারব না। আমি সবাইকে শুভেচ্ছা সমর্পণ জানাই, সেই সাথে আমি আমাদের মাননীয় আজকের প্রধান অতিথি তাকে অনুরোধ করব, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই নাক মন্দির সাদা কাপড় দিয়ে আমরা ঢেকে দিয়েছি, এতে কারণটা হলো আমাদের এই নাক মন্দির অনেক টিন উপরে নষ্ট হয়ে গেছে, আমরা আমাদের যিনি অভিভাবক এই এলাকার না শুধু সকলের যিনি অভিভাবক তাদের কাছে আবদার, আমাদের তাদের কাছে অনুরোধ, আপনারা দুজনকে অনুরোধ করব এই বিষয়টা দেখার জন্য। সেই সঙ্গে আমরা কিছুদিন আগে আমাদের সবার ঠিকানা যেখানে তা শ্মশান শ্মশান কমিটি করেছি, শ্মশান তৈরি হচ্ছে নির্মাণ অবস্থায়, দয়া করে সেই শ্মশানটা যাতে আমরা সম্পূর্ণ নেতৃবৃন্দ মঞ্চে আসেন, বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ। মাননীয় এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অতি মন্দিরের পরিধি বাবু রণপদ চক্রবর্তী, শুভঙ্কর চন্দ্র দাস, নিখিল চন্দ্র দাস ও মোহাম্মদ, তাদেরকে ধন্যবাদ। পত্র মন্দির কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ চক্রবর্তী এবং সাধকের অন্যতম নেতা আমার অত্যন্ত স্নেহ ছোট ভাই আলমগীর হোসেন, এই ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর আব্দুল সালাম, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন কনক, আমাদের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় ভাই মাজেদুল ইসলাম সেলিম, আমাদের আওয়ামী লীগ নেতা, আমি সভাপতির শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখার জন্য আমি ছাত্র লীগের শামীম আমাদের উপস্থিত আছেন, নাজমুল উপস্থিত, সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা, আমাদের মামুন সহ যে সকল নেতৃবৃন্দ আছে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় শ্রদ্ধ অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা সম্পাদক, সাবেক মন্ত্রী এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেহেরা প্রথমকে আমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সমরসিং শ্রীকৃষ্ণ সেবা সংঘ আয়োজিত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞ আজকে তৃতীয় দিন।
চতুর্থ দিন আজকে আপনাদের সমাপনী। এই সমাপনীতে আমরা আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অত্যন্ত অত্যন্ত আনন্দ উপভোগ করছি। আমাদের এই আজকের উপস্থিতিতে অনেক নেতৃবৃন্দ এখানে আছে। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক আপনাদের পূবাইল থানা আওয়ামী লীগের জাহিদুল মামুন সবার পরিচয় দিয়েছেন। আমাদের সদ্য নির্বাচিত পূবাইল থানার সভাপতি কাউন্সিলর আজিজুর রহমান শিরীষ আছেন এখানে উপস্থিত, এবং উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আছে। আমি আর সবার নাম বললাম না, কারণ মাগরিবের আজান পড়ে যাচ্ছে, আমার পথে একটু দেরি হয়, একটু দেরি হয়ে গেল, সবাই বক্তব্য দিতে পারেনি। তবে আমি এটুকু জানি যে আপনাদের যখন একনাপ যজ্ঞ হয় তখন আমরা আপনাদের বিরক্ত করাটা না করাটাই ভালো। তারপরেও আবার আমরা মনে করি যে আমরা যে কোনো ধর্মের যে কোনো আয়োজনে আমরা শরিক হতে চাই, এই কারণেই যে এটা আপনাদেরকে সাহস যোগানো, এটা আমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্কটাকে প্রমাণ করার জন্য আমরা আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে উপস্থিত হই। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে বঙ্গবন্ধু যেমন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন, সকল ধর্ম বর্ণ গোত্র জাতির মানুষকে তিনি মানুষ হিসাবে মনে করতেন, ধর্মের ঊর্ধ্বে মানুষের পরিচয়টাকে তিনি দেখতেন। ঠিক তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে সকল ধর্মাবলম্বীকে ভালোবাসেন। আমরা দেখেছি অনেক সময় জাতির বিচার করে ধর্মের বিচার করে একজন মৃত্যুবরণ করলেও ধরতে যায় না, কত রকমের ভেদাভেদের চেষ্টা করে, বড়লোক গরিবকে দেখলে নাক সিটকায়, কিংবা একজন অসুস্থ কিংবা একজন প্রতিবন্ধীকে দেখলে আমরা অন্যদিকে মুখ ফিরিয়ে নেই। কিন্তু আমাদের নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা তিনি কিন্তু এতটাই মানবিক এবং তিনি এতটাই মানুষকুলকে ভালোবাসেন যে তিনি সকল মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমাদেরকে বারবার একই কথা বলেন যে যারা যাদের এলাকায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্যান্য সম্প্রদায় আছে তাদেরকে আপনারা সব সময় সাহস যোগাবেন, কারণ তারা সংখ্যায় কম বলে তারা নিজেদেরকে অনেক সময় সংখ্যালঘু মনে করে, তারা একটার জন্য কখনোই মনে না করে, তারা সমান শক্তিতে সমান সাহসের জন্য চলতে পারে, কারণ এই দেশের স্বাধীনতায় সকলের সমান অংশগ্রহণ আছে, সেখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টানে ভাগাভাগি ছিল না। আর আমরা প্রায় 1.5 কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে আশ্রয় পেয়েছিলাম, তাই ভারতের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। আর এই সুযোগটা নিয়ে বিএনপিরা বারবার বোঝানোর চেষ্টা করে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ভারতের কাছে দেশকে বিক্রি করে দেবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে মসজিদে উলুধ্বনি হবে। আসলে কি তাই? মোটেও না। যে সন্তানের জন্ম দেয় সেই পিতামাতার সন্তানের জন্য যেই ভালোবাসা থাকে আর কারো থাকে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, তাই বঙ্গবন্ধুর আদর্শে যারা রাজনীতি করে তাদের এই দেশের জন্য যেই ভালোবাসা সেটা আর কোনো দলের নেই। তারা নানানভাবে আমরা দেখি, আপনাদের পূজা আরম্ভ হলে কখন কোন দিক দিয়ে আপনাদের কোন অঘটন ঘটাবে এই জন্য আমাদের পাহারা দিয়ে রাখতে হয়। কেন দিতে হয়? এই খারাপ মানুষগুলোর জন্য যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে, যারা এই দেশে সন্ত্রাস কায়েম করেছে, যারা এই দেশের অসাম্প্রদায়িক চেতনাকে অর্থাৎ সকল ধর্ম বর্ণ গোত্র জাতির মানুষকে সমান দৃষ্টিতে যারা দেখে না, সকল কিছুর ঊর্ধ্বে মানুষ। আমরা মানুষকে ভালোবাসব, মানুষ মনে করব, প্রত্যেককে নারী পুরুষ বলেন কোনো ভেদাভেদ নেই, মানুষ হিসাবে সবার সমান অধিকার। এখন জননেত্রী শেখ হাসিনা দেখেন নারীদের জন্য বোনদের জন্য কত কাজ করে যাচ্ছেন, কারণ আমরা প্রতিটি ধর্মে দেখি মাকে অনেক সম্মান দেওয়া হয়। আপনারা মা দুর্গাকে সম্মান দেন, খ্রিস্টান সম্প্রদায় দেখেন আপনারা বিবি মেরিকে সম্মান দেয়। আমাদের ধর্মে বলে মায়ের পায়ের তলে বেহস্ত, অথচ ঘরের মধ্যে গেলে দেখা যায় আর কোনো খবর নাই,
এটা হতে পারে না আমাদের নেত্রী বলেছে ধর্মে যদি আমরা মাকে এত সম্মান দেই তাহলে বাস্তব জীবনে মা জাতি নারী জাতিকে কেন সম্মান দেওয়া হবে না আর তাই তো তিনি বাবা নামের পাশাপাশি মায়ের নামেও সন্তান জন্য পরিচিত হতে পারে সেই স্বীকৃতিটা তিনি দিয়েছেন আজান পড়ে যাচ্ছে আমি আর বক্তব্য দিব না আপনাদের এই সব আয়োজনে অনেক খরচ হয় আমি জানি আমার পক্ষ থেকে এখন আমি 20,000 টাকা দিয়ে যাচ্ছি আর তার পাশাপাশি আপনাদের কিছু চাওয়া চাহিদা আছে জানি সেগুলো নেতারা আমার কাছে পৌঁছাবে এই এলাকার নেতৃবৃন্দরা আছেন তারা আমার কাছে পৌঁছাবেন পৌঁছালে আমি সেটার জন্য আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করব আগামী দিনে আমার জন্য জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতিবার যেমন আপনারা নৌকা মার্কায় ভোট দেন আগামীতেও দিবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক